নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আজকে আমরা আলোচনা শুরু করব দুশো নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের যে প্রশ্নগুলো আছে বা এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে চান তাহলে আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান এবং প্লে লিস্টে গিয়ে পরপর সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখিন আর হ্যাঁ একটা কথা বলে দিই আপনারা যখন আমাদের সাথে এই প্রশ্নগুলো আলোচনা করছেন তবে অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন কারণ আপনাদের যে কোশ্চেনে রাইট হচ্ছে সেটাই রাইট দেবেন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস মার্কিং করবেন করার পর আমরা পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করার পর আপনারা কে কত পেলেন সেই মার্কটা আমাদেরকে পোস্ট করবেন আপনাদের যা মার্কস হলো যদি আপনাদের মার্কস সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাভাব থাকে তাহলে জানবেন যে আপনাদের পার্সেন্টেজ ভালো জায়গায় আছে এবং এই পার্সেন্টেজটা ধরে রাখতে আপনাদের কিন্তু আমাদের রেগুলার বিশেষে ক্লাসগুলোকে ফলো করতে হবে আর যাদের পার্সেন্টেজ সিক্সটি এর নিচে আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ডিউ স্টাডির প্রয়োজন আছে আমরা চ্যানেলে হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি সেটা সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেড সম্পর্কে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজও আছে আপনারা গিয়ে একটু কষ্ট করে প্লে মাধ্যমে ভিডিওগুলো দেখে নিলে আশা করছি আমি গ্যারেন্টি সহকারে আপনারা সিক্সটি পার্সেন্ট অ্যাবাব মার্কস পেয়ে যাবেন তো চলুন বেশি কথা বলবো না আমরা আলোচনা শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি যেটা আপনাদের ছিল গেল দিনের হোম টাক্কের প্রশ্ন তা চলুন আমরা এই কোশ্চেনের আলোচনা আজকে সেরে ফেলি কোশ্চেন জলে একটি বিশাল বিশাল জাহাজ ভেসে থাকে কিন্তু ছোট একটি স্টিলের ছুচ ডুবে যায় কিসের জন্য অপশান এ ভিসকোসিটি অপশান বি ঘনত্ব অপশান সি সারফেস টেনশন এবং অপশান ডি হচ্ছে ওপরের কোনোটি নয় তাহলে এই কোশ্চেনের উত্তর কোনটা হবে না এই কোশ্চেনের উত্তর ওপরের কোনোটি নয় অপশান ডি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু টু পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজে নিজেই স্থিতিশীল হয়ে যায় কি কারণে অপশন এ জাড্য সূত্র অপশন বি ভরবেগের নিত্যতা অপশন সি অভিকর্ষ এবং অপশন ডি ঘর্ষণ শক্তি দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ঘর্ষণ শক্তি চলে আসছি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে টু কোন পদার্থবিদের তত্ত্বের সাহায্যে একটি স্পেয়ারের কার্যকারিতা ব্যাখ্যা করা যায় অপশন এ নিউটন অপশান বি আর্কিমেটিক্স অপশান সি চার্লস এবং অপশান ডি পাসকাল দুশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নিউটন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি ফোর একশো ছিয়াত্তর ডিগ্রি এফ মানে একশো ছিয়াত্তর ডিগ্রি ফাইনাইট তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য অপশান এ এইটি ডিগ্রি সি অপশান বি এইটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান সি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেড দুশো আর এই প্রশ্নের ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য অপশান এ একশো ডিগ্রি ফার্নাইট অপশান বি একশো ডিগ্রি ফার্নাইট অপশান সি দুশো ডিগ্রি ফার্নাইট এবং অপশান ডি মাইনাস একশো কুড়ি ডিগ্রি ফারেনাইট দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একশো ডিগ্রি ফারেনাইট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি মহাজাগতিক দূরত্ব মাপার জন্য বিজ্ঞানীরা নিচের কোন এককটি ব্যবহার করেন অপশন এ আলোকবর্ষ অপশন বি কিলোমিটার অপশন সি নটিকাল মাইল এবং অপশন ডি আংস্টম তাহলে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আলোকবর্ষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 257 শক্তি এনার্জি এর একক এবং নিচের কোনটির একক অভিন্ন অপশন এ কার্য বা ওয়ার্ক অপশন ক্ষমতা বা পাওয়ার অপশন সি বল বা ফোর্স এবং অপশন ডি ত্বরণ বা অ্যাক্সেলারেশন তাহলে 257 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ কার্য বা ওয়ার্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 258 নিচের কোনটির সাহায্যে অল্টারনেটিভ কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিবর্তিত করা যায় অপশান এ ডায়নামো অপশান বি সি রেকটিফায়ার এবং অপশান ডি মোটর দুশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি রেকটিফায়ার নাম্বার টু হান্ড্রেড ফিফটি নাইন একটি ইলেকট্রিক বাল্বের ফিনামের থেকে তাপ কোন প্রক্রিয়ায় বাল্বের কাঁচে পৌঁছে যায় অপশান এ পরিচালন অপশান বি পরিবহন অপশন সি বিকিরণ এবং অপশন ডি হচ্ছে শূন্য স্থান দিয়ে তাপের অন্যত্র পৌঁছানো সম্ভব নয় তাহলে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শূন্য স্থান দিয়ে তাপের অন্যত্র পৌঁছানো সম্ভব নয় চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তি সাধারণত নিজে নিজেই স্থিতিশীল হয়ে যায় কি কারণে এই কোশ্চেনটা আমরা একটু আগে পড়ে আসলাম তা এই কোশ্চেনটা অবশ্যই ইম্পর্টেন্ট দেবেন কেন না বারবার এই কোশ্চেনটা আসছে তো চলুন এই কোশ্চেনের অ্যান্সার তো আমরা জানি আরেকবার দেখে নিই তাহলে অপশান এ সূত্র অপশান সি অপশান বি নিত্যতা অপশান সি অভিকর্ষ এবং অপশান ডি ঘর্ষণ শক্তি তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান ডি ঘর্ষণ শক্তি নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে টু কোন পদার্থবিদের তত্ত্বের সাহায্যে একটি স্পিয়ারের কার্যকারিতা ব্যাখ্যা করা যায় আবার সেই একই কোশ্চেন তা এক কোশ্চেন যখন বারবার আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন অপশান এ নিউটন অপশান বি আর্কিমেটিক্স অপশান সি চার্লস এবং অপশান ডি পাসকাল এর সঠিক উত্তর আমরা একটু আগে করে আসলাম সঠিক উত্তর অপশান এ চার্লস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি টু একশো ছিয়াত্তর ডিগ্রি ফরিনাইট তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আমি স্টার্ট দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বেন অপশান এ আশি ডিগ্রি ফারেনাইট অপশান বি পঁচাশি ডিগ্রি ফারেনাইট অপশন সি জিরো ডিগ্রি ফারেনাইট এবং অপশান ডি হচ্ছে মাইনাস ফোর ডিগ্রি ফারেনাইট তাহলে টু সিক্সটি টু দুশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই কোশ্চনের সঠিক উত্তর অপশন এ এইট্টি ডিগ্রি ফারেনাইট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু সিক্সটি থ্রি একটু আগেই আমরা এই কোয়েশ্চেনগুলো করে এসেছি সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য অপশান এ একশো তিরিশ ডিগ্রি ফায়নাইট অপশন বি একশো চল্লিশ ডিগ্রি ফায়নাইট অপশন সি দুশো চল্লিশ ডিগ্রি ফার্নাইট এবং অপশন ডি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি ফারেনাইট তো দুশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একশো চল্লিশ ডিগ্রি ফারেনাইট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু সিক্সটি ফোর ক্যাথোডরে কে আবিষ্কার করেছিলেন অপশন এ র্যাদারফোর্ড অপশন বি জে টমসন অপশন সি লর্ড কেলভিন এবং অপশন ডি রঞ্জেন দুশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর জে টমসন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফাইভ লোহার মূর্চে ধরলে অপশান এ লোহার ওজন বেড়ে যায় অপশন বি লোহার ওজন কমে যায় অপশন সি লোহার ওজন একই থাকে এবং অপশনটি ডি লোহার উপরের অংশ উদ্ধায়ী হয় দুশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লোহার ওজন বেড়ে যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্সটি সিক্স ফটো সেলের উপর আলোকপাত হলে অপশান এ শক্তি বা এনার্জি উৎপন্ন হয় অপশান বিদ্যুৎ উৎপন্ন হয় অপশান সি শালক সংশ্লেষ ঘটে এবং অপশান ডি কোনোটি নয় দুশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বিদ্যুৎ উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ ঘটায় অপশন এ এক্স রে অপশান বি আল্ট্রাসনিক অপশান সি ইলেকট্রন এবং অপশান ডি প্রোটন তাহলে দুশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ এক্স রে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত দুটো বস্তুর মধ্যেকার দূরত্বকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে ওই দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তি অপশান এ অর্ধেক হবে অপশান বি দ্বিগুণ হবে অপশান সি চারগুণ হবে অপশান ডি এক চতুর্থাংশ হবে তাহলে দুশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চারগুণ হবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু সিক্সটি নাইন বিদ্যুৎ প্রবাহ সঞ্চালিত দূরত্বের উপর নির্ভর করে অষ্টাদশ শতাব্দীর এক পদার্থবিজ্ঞানী এই আবিষ্কার করেন তার নাম কি অপশন এ কোলম্বো অপশন বি ওহম অপশন সি ফেরাডে আর অপশন ডি নিউটন তাহলে দুশো উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কোলম্বো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু নিচের কোন প্রক্রিয়ায় একটি ইলেকট্রিক কেটলিতে জল গরম হয় অপশন এ পরিচালন অপশন বি পরিবহন অপশান সি বিকিরণ এবং অপশান ডি হচ্ছে তৈরিাকর্ষ তাহলে দুশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পরিচালন চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 271 ধাতু সাধারণত বিদ্যুতের পরিবাহী কারণ অপশন এ ধাতুর ইলেকট্রনগুলি মুক্ত বা বন্ধনহীন অপশান বি ধাতুর পরমাণুগুলি হালকাভাবে সংলগ্ন অপশান সি ধাতুর গলনাঙ্কের মাত্রা অধিক এবং অপশান ডি হচ্ছে ওপরের তিনটি দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ধাতুর পরমাণুগুলি হালকাভাবে সংলগ্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড এইচ টু কিসের এককের সংকেত অপশন এ চৌম্বক প্রবাহ অপশান বি কম্পাঙ্ক অপশান সি বিদ্যুৎ শক্তি এবং অপশান ডি হচ্ছে আলোর উজ্জ্বল তাহলে দুশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কম্পাঙ্ক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কি হলে সেই শব্দকে আল্ট্রাসনিক বলা হয় অপশান এ পনেরো হার্জের নিচে অপশন বি পনেরো হার্জের উপরে অপশন সি দশ হাজার থেকে পনেরো হার্জের মধ্যে আর অপশন ডি হচ্ছে কুড়ি হাজার হার্জের উপরে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 15 হার্জের নিচে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 274 নিচের কোন মাধ্যমে শব্দের গতি সাপেক্ষ দ্রুত অপশন এ জল অপশন বি বায়ু অপশন সি স্টিল এবং অপশন ডি সম্পূর্ণ শূন্য স্থান 274 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্টিল নম্বর क्वेश्चन क्वेश्चन नंबर 275 নিচের কোনটি সঠিক নয় যেটা সঠিক নয় সেটা আমাদের বলতে হবে এ বায়ুর তাপমাত্রা বৃদ্ধি হলে শব্দের গতি দ্রুততর হয় অপশান বি বায়ুর চেয়ে মাধ্যমে শব্দের গতি অপেক্ষাকৃত দ্রুততর অপশান সি বায়ুর আর্দ্রতা বৃদ্ধি হলে শব্দের গতিবেগেরও বৃদ্ধি হয় এবং অপশান ডি বায়ুর চেয়ে জলে শব্দের গতিবেগ চার গুণের চেয়ে বেশি তাহলে দুশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বায়ু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে শব্দের গতি অপেক্ষাকৃত দ্রুততর এই অ্যান্সারটা এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু বায়ুতে শব্দ তরঙ্গের প্রকৃতি হল অপশান এ অনুপ্রস্থ বা তীর্যক অপশান বি অনুদৈর্ঘ্য অপশান সি তড়িৎ চুম্বকীয় এবং অপশান ডি হচ্ছে সমবর্তিত তাহলে দুশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অনুদৈর্ঘ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সুপার কন্ডাক্টর সেই বস্তুকে বলা হয় যে বস্তু অপশান এ নিম্ন তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী অপশন বি উচ্চ তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী অপশন সি বিদ্যুৎ পরিবহনকে তীব্র প্রতিরোধ করে এবং অপশন ডি বিদ্যুৎ পরিবহনকে বিন্দু মাত্র প্রতিরোধ করে না দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিম্ন তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড সেভেন্টি এইট তরল পদার্থের মধ্যে কোনটি সর্বাপেক্ষা উচ্চমানের তাপ পরিবাহী এ জল ইথার অপশান অপশন ডি মার্কারি দুশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি নাইন সমুদ্রের জল নীল দেখায় কারণ সমুদ্র পৃষ্ঠে সূর্যের আলোর অপশন এ প্রতিসরণ ঘটে অপশান বি প্রতিফলন ঘটে অপশান সি বিশেষণ ঘটে না অপশান ডি বিক্ষেপণ ঘটে তাহলে দুশো উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিক্ষেপণ ঘটে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সমস্ত তরঙ্গের মৌলিক বৈশিষ্ট্য হল অপশান এ তরঙ্গ দীর্ঘ অপশান বি কম্পাঙ্ক অপশন সি গতিবেগ এবং অপশান ডি তিনটি দুশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তিনটি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু রামধনুর দুই প্রান্তে কি কি রং দেখতে পাওয়া যায় অপশান এ লাল এবং বেগুনি অপশন বি বেগুনি এবং সবুজ অপশন সি লাল এবং সবুজ এবং অপশান ডি হচ্ছে লাল এবং নীল তাহলে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লাল এবং বেগুনি কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টু অনেক পুরনো অপাঠযোগ্য কোনো লেখা কোন রশির সাহায্যে পাঠযোগ্য করে তোলা যায় অপশন এ ইনফারেড রশি অপশান বি কসমিক রশি অপশন সি রশ্মি এবং অপশান ডি হচ্ছে রঞ্জন রশ্মি তাহলে দুশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অতি রশ্মি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি থ্রি নিম্নলিখিত মধ্যে কোনটি সবচাইতে দুর্বল অপশন এ নিউক্লিয়াস ফোর্স অপশন বি গ্র্যাভিশনাল ফোর্স অপশান সি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং অপশন ডি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দুশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফোর তেল প্রদীপের সলতে বেয়ে উঠতে পারে কারণ এ তেল খুব হালকা অপশান বি তেলের পৃষ্ঠটান এবং চুরাশি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তেলের পৃষ্ঠটান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি ফাইভ কোন বিজ্ঞানী ভর ও শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ করেন অপশন এ জগদীশ চন্দ্র বোস অপশন বি সত্যেন্দ্রনাথ বোস অপশান সি আইজাক নিউটন এবং অপশান ডি অ্যালবার্ট আইনস্টাইন দুশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অ্যালবার্ট আইনস্টাইন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু এইটটি সিক্স নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় অপশান এ নিকেল অপশান বি পিতল অপশান সি ইস্পাত এবং অপশান ডি কোভাল্ট দুশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর দুশো ছিয়াশি নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর অপশান বি পিতল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি সেভেন নিচের কোন প্রক্রিয়াটি সালক সংশ্লেষ সাহায্যে সম্ভব অপশন এ পরিপাক প্রক্রিয়া অপশন বি সংযোজন প্রক্রিয়া অপশন সি সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর এবং অপশন ডি কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি পরিমাপ করবার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় নিচের কোনটি অপশান এ বোলোমিটার অপশান বি পাইরোমিটার অপশান সি ট্যাকোমিটার অপশান ডি লেটোমিটার তার দুশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাইরোমিটার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড এইটটি নাইন ই টু ওয়ান বাই টু এম বি স্কোয়ার এই সমীকরণে ই বলতে নিচের কোনটিকে বোঝায় অপশন এ ইলেকট্রোমোটিভ ফোর্স অপশান বি কাইনেটিক এনার্জি অপশান সি পোটেন্সিয়াল এনার্জি এবং অপশন ডি হচ্ছে মোমেন্টাম তাহলে দুশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কাইনেটিক এনার্জি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি সালক সংস্কার হওয়ার জন্য আদর্শ তাপমাত্রা হল অপশান এ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দুশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ওয়ান আলেয়া কোন গ্যাসের জন্য হয় অপশান এ মিথেন অপশন বি অ্যামোনিয়া অপশন সি হাইড্রোজেন এবং অপশন ডি হিলিয়াম দুশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মিথেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি টু শুষ্ক বরফ কি অপশান এ সলিড কার্বন অক্সাইড অপশন বি শুকনো বরফ অপশন সি বাষ্প এবং অপশন ডি হচ্ছে সলিড অক্সিজেন দুশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সলিড কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি থ্রি ক্লোরোফিলে কী থাকে অপশান এ ক্যালসিয়াম অপশন বি ম্যাগনেশিয়াম অপশন সি লোহা এবং অপশান ডি তামা দুশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফোর পৃথিবীর বৃহত্তমা ফুলের নাম কি অপশান এ রাউল ফিয়া অপশান বি জবা অপশান সি রজনীগন্ধা এবং অপশান ডি হচ্ছে র্যাফলেশিয়া দুশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রেফলেশিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি পাখি সংক্রান্ত বিদ্যাকে কী বলে অপশান এ ইথিওলজি অপশান বি অঙ্কোলজি অপশান সি অর্থিনোলজি এবং অপশান ডি হচ্ছে ইকোলজি দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অর্থিনোলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি সিক্স কোনটি প্রোটোজোয়া নয় অপশান এ হাইড্রা অপশান বি ইউগলিনা অপশান সি অ্যামিবা এবং অপশান ডি হচ্ছে প্যারামেসিয়াম দুশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আরেক প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হাইড্রা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি সেভেন ভিনিগারে শতকরা কত ভাগ অ্যামেটিক অ্যাসিড থাকে অপশান এ তিরিশ পার্সেন্ট অপশান বি ফিফটি পার্সেন্ট অপশান সি এইটটি পার্সেন্ট এবং অপশান ডি নাইনটি ফাইভ পার্সেন্ট দুশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এইটটি পার্সেন্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি এইট ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে অপশান এ আর্গন অপশান বি অক্সিজেন অপশন সি নাইট্রোজেন এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় দুশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব কোনটা সঠিক উত্তর হয় তা এই প্রশ্নের সঠিক উত্তর এটা হবে অপশন সি নাইট্রোজেন তবে বর্তমান দিনে এটা পরিবর্তন হয়ে গেলে আপনারা একটু গুগল সার্চ দেখে নেবেন ঠিক আছে দা আমরা যেখান থেকে তুলেছি সেখানে নাইট্রোজেন করা আছে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে টু হান্ড্রেড ভারী ধাতু কোনটি অপশান এ বিস্মাত অপশান বি লিথিয়াম অপশান সি লোহা এবং অপশন ডি কোনোটি নয় দুশো নিরানব্বই নম্বর প্রশ্ন তা দুশো নিরানব্বই নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয় নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিনশো নম্বর প্রশ্নে চলে এসেছি সব থেকে হালকা গ্যাস কোনটি অপশান এ অক্সিজেন অপশান বি হাইড্রোজেন অপশান সি হিলিয়াম এবং অপশান ডি রেডন মানে এই চারটের মধ্যে যেটা হালকা সেটা আপনাদের এখানে বলতে হবে তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি হিলিয়াম তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর তিনশো নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর নির্বাচন করেছি এইবার আপনারা একটা কাজ করবেন আপনাদের কার কত মার্কস হলো সেটা একটু যোগ করে আমাদেরকে পোস্ট করবেন তাহলে কী আপনারা কি কোন পজিশনে দাঁড়িয়ে আছেন সেটা বোঝা যাবে এবং আপনাদের কতটা পার্সেন্টেজ আপনাদের বাড়াতে হবে সেটাও আপনারা বুঝতে পারবেন এবার আমরা চলে আসি পরবর্তী বিষয় সেটা হচ্ছে আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেন আজকে আমি হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা হলো গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অপশান এ হাইড্রোক্লোরিক অপশান বি নাইট্রিক অপশান সি সালফিউরিক এবং অপশান ডি কোনোটি নয় আবার আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান বি নাইট্রিক অ্যাসিড অপশান সি সালফিরিক অ্যাসিড এবং অপশান ডি কোনোটিই নয় আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই সেই উত্তরটি কয়েন বক্সে এক্ষনই টাইপ করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নে যে সঠিক উত্তর হবে সেটা আমরা আপনাকে দিয়ে দেব এইবার আপনারা অবশ্যই একটা কাজ করবেন আপনাদের পারফরমেন্স ঠিক রাখার জন্য এবং কতক্ষণের মধ্যে আপনারা একটা কোশ্চেনের কমপ্লিট অ্যান্সার করতে পারছেন তা তার জন্য আপনারা একটা ওয়েমার ডাউনলোড করুন আপনারা একটা প্র্যাকটিস ধরুন আর সেই বি সি ডি নিচে চারটে অপশন থাকে তা ধরুন এক নম্বর প্রশ্নে আপনাদের যেটা হলো অ্যানসার ধরুন বি তাহলে বিটা সম্পূর্ণ মার্ক করবেন যেন কোনো সাদা অংশ না দেখা যায় তো এইভাবে কমপ্লিট করার পর দেখুন একটা কোশ্চেন অ্যান্সার করতে আপনাদের কত সময় লাগছে যত কম সময় লাগবে তত আপনি সময় সেভ করতে পারবেন এবং কোশ্চেনে রিভাইজ করতে পারবেন ঠিক আছে তা একবার আপনি কোনো কোশ্চেনে এরকম মার্ক করে ফেলে না এরকম কোনো ক্রস মার্কিং এসব কোনো কিছু করবেন না ওটা ক্রস ওটা ভুল হয়েছে ভুলের মতো রেখে দেবেন যদি কিছু এখানে আপনারা হোয়াইটনার ইউজ করেন বা এরকম আকৃতি বকৃতি করেন তাহলে আপনাদের ওএমআর শিটটা বাদ হয়ে যেতে পারে তা সুতরাং সেই দিকে সচেষ্ট থাকবেন এবং আপনাদের যাতে পরীক্ষার হলে টেনশন না থাকে বা নার্ভাস না হন তা তার জন্য আপনারা কি করেন বাড়িতে এই একটা ওয়েমআর শিট ডাউনলোড করে নেন দেখেন নেটে প্রচুর পাওয়া যায় তা সেখান থেকে একটা ডাউনলোড করে নেন আর একটা প্র্যাকটিস সেট দিয়ে সেটাকে প্র্যাকটিস করুন তাহলে কি হবে আপনাদের পারফরমেন্সটা ঠিক থাকবে এবং আপনাদের পরীক্ষার হলে টেনশনও কম হবে তো চলুন এইবার আমরা আজকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করলাম যেগুলো কিন্তু বিগত বছরের সরকারি চাকরির যে পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকে তা সেইখান থেকে করা হয়েছে বা সেইখান থেকে হয়েছে এবং কিছু কোশ্চেন বা প্রায় সমস্ত কোশ্চেনই আপনাদের কাছে পড়া ছিল তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীরকম ধরনের প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো আরেকবার ফলো করবেন যাতে এই কোশ্চেনগুলোর অ্যান্সার ভবিষ্যতে কোনো পরীক্ষায় যদি এসে থাকে তাহলে সেটা ভুল না হয় তা আমার সাথে চলুন তা আমি আরেকবার এই কোশ্চেনগুলো রিভাইজ করে দেবো যার মধ্যে দিয়ে আপনাদের এই অ্যান্সারগুলো পরিষ্কার হয়ে যাবে তো চলুন আলোচনা শুরু করছি একটু কোঅপারেট করবেন প্রথম প্রশ্ন ছিল জলে একটি বিশাল জাহাজ ভেসে থাকে কিন্তু ছোট একটি স্টিলের ছুঁচ ডুবে যায় কিসের জন্য এর সঠিক উত্তর হচ্ছে উপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে নেক্সট পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজে নিজে স্থিতিশীল হয়ে যায় কি কারণে সঠিক ঘর্ষণ শক্তি নেক্সট কোন পদার্থের তথ্যের কোন পদার্থবিদের তথ্যের সাহায্যে একটি স্পেয়ারের কার্যকারিতা ব্যাখ্যা করা যায় সঠিক উত্তর নিউটন নেক্সট 176 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য? সঠিক উত্তর 80 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য? সঠিক উত্তর 140 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট মহাজাগতিক দূরত্ব মাপার জন্য জ্যোতিষবিজ্ঞানীরা নিচের কোন এককটি ব্যবহার করেন? সঠিক উত্তর আলোকবর্ষ। নেক্সট শক্তি এর একক এবং নিচের কোনটির একক অভিন্ন? সঠিক উত্তর কাজ বা ওয়ার্ক। নেক্সট নিচের কোনটির সাহায্যে অল্টারনেটিভ কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিবর্তন করা যায়? সঠিক উত্তর রেকটিফায়ার। নেক্সট একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট থেকে তাপ কোন প্রক্রিয়ায় বাল্বের কাঁচে পৌঁছায় সঠিক উত্তর শূন্য স্থান দিয়ে তাপের অন্যত্র পৌঁছানো সম্ভব নয় নেক্সট গতিশীল বস্তু সাধারণত নিজে নিজে স্থিতিশীল হয়ে যায় কি কারণে সঠিক উত্তর ঘর্ষণ শক্তি নেক্সট কোন পদার্থবিদের তত্ত্বের সাহায্যে একটি স্পেয়ারের কার্যকারিতা ব্যাখ্যা করা যায় সঠিক উত্তর নিউটন নেক্সট একশো ছিয়াত্তর ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা নিচের কোনটি সমতুল্য সঠিক উত্তর আশি ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য সঠিক উত্তর একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট নেক্সট ক্যাথোড রে কে আবিষ্কার করেন সঠিক উত্তর যে টমসন নেক্সট লোহায় মরচে ধরলে সঠিক উত্তর লোহার ওজন বেড়ে যায় নেক্সট ফটো সেলের উপর আলোকপাত হলে সঠিক উত্তর বিদ্যুৎ উৎপন্ন হয় নেক্সট নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ ঘটায় সঠিক উত্তর এক্স রে নেক্সট বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে ওই বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তি সঠিক সঠিকোত্তর চারগুণ হবে নেক্সট বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তি ওই দুটো বস্তুর মধ্যেকার দূরত্বের ও নির্ভর করে অষ্টাদশ শতাব্দীর এক পদার্থবিদ্যা বিজ্ঞানী এই তত্ত্ব আবিষ্কার করেন তার নাম কি সঠিক উত্তর কুলম্ব নেক্সট নিচের কোন প্রক্রিয়ায় একটি ইলেকট্রিক কেটলিতে জল গরম হয় সঠিক উত্তর পরিচালন নেক্সট ধাতু সাধারণত বিদ্যুতের পরিবাহী কারণ সঠিকতে ধাতুর পরমাণুগুলি হালকাভাবে সংলগ্ন নেক্সট এইচ টু কিসের এককের সংকেত সঠিক উত্তর কম্পাঙ্ক নেক্সট শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কি হলে সেই শব্দকে আল্ট্রাসনিক বলা হয় সঠিক উত্তর পনেরো হার্জের নিচে নেক্সট নিচের কোনটির মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা দ্রুত সঠিক উত্তর স্টিল নেক্সট নিচের কোনটি সঠিক নয় সঠিক উত্তর বায়ুর চেয়ে কার্বন অক্সাইড গ্যাসের মাধ্যমে শব্দের গতি অপেক্ষাকৃত দ্রুততর নেক্সট কোশ্চেন বায়ুতে শব্দ তরঙ্গের প্রকৃতি হলো সঠিক উত্তর অনুদর্ঘ নেক্সট সুপার কন্ডাক্টর সেই বস্তুকে বলা হয় যে বস্তু সঠিক উত্তর নিম্ন তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী নেক্সট তরল পদার্থের মধ্যে কোনটি সাপেক্ষ উচ্চমানের তাপ পরিবাহী সঠিক উত্তর মার্কারি নেক্সট সমুদ্রের জল নীল দেখায় কারণ সমুদ্র পৃষ্ঠে সূর্যের আলো সঠিক উত্তর বিক্ষেপণ ঘটে নেক্সট সমস্ত তরঙ্গের মৌলিক বৈশিষ্ট্য হল সঠিক উত্তর তিনটাই নেক্সট রামধনু দুই প্রান্তেই কি রং দেখতে পাওয়া যায় সঠিক উত্তর লাল এবং বেগুনি নেক্সট অনেক পুরানো অপাঠযোগ্য কোনো লেখা কোন রশ্মির সাহায্যে পাঠযোগ্য করে তোলা যায় সঠিক উত্তর অতি বেগুনি রশ্মি নেক্সট নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচাইতে দুর্বল সঠিক উত্তর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নেক্সট তেল প্রদীপের সরতে বেয়ে উপরে উঠতে পারে কারণ এর সঠিক উত্তর হচ্ছে তেলের পৃষ্ঠটান নেক্সট কোন বিজ্ঞানী ভর ও শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ করেন সঠিক উত্তর অ্যালবার্ট আইনস্টাইন নেক্সট নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় সঠিক উত্তর পিতল নেক্সট নিচের কোন প্রক্রিয়াটি সারক সংশোর্ষের সাহায্যে সম্ভব সঠিক উত্তর কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া নেক্সট তাপ বিকিরণের পরিমাপ করবার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় নিচের কোনটি সেটা হচ্ছে পাইরোমিটার নেক্সট ই ইজিকাল টু ওয়ান বাই টু এম স্কোয়ার এই সমীকরণে ই বলতে নিচের কোনটিকে বোঝায় সঠিক উত্তর কাইনেটিক এনার্জি নেক্সট সালক সংশ্লেষ হওয়ার জন্য আদর্শ তাপমাত্রা হলো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট आलिया কোন গ্যাসের জন্য হয় সঠিক উত্তর মিথেন নেক্সট শুষ্ক বরফ কি সঠিক উত্তর solid carbon dioxide নেক্সট ক্লোরোফিল এ কি থাকে সঠিক উত্তর ম্যাগনেসিয়াম নেক্সট পৃথিবী ভিয়েতনাম ফুলের নাম কি সঠিক উত্তর রাফ্লেশিয়া নেক্সট পাখির সংক্রান্ত বিদ্যাকে কি বলে সঠিক উত্তর অর্থিনোলজি নেক্সট কোনটি প্রটোজোয়া নয় এর সঠিক উত্তর হাইড্রা নেক্সট ভিনিগারের শতকরা কত ভাগ অ্যাসিড থাকে সঠিক উত্তর 80% নেক্সট ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভালো থাকে সঠিক উত্তর নাইট্রোজেন নেক্সট সবচাইতে ভারতী কোনটি সঠিক উত্তর এর মধ্যে কোনোটিই নয় নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন সব হালকা গ্যাস কোনটি এর সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ